আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশে কিভাবে হিন্দুদের দুর্গা মূর্তি ভাঙাচ্ছে এবং দেবদেবীর মূর্তি ভাঙাচ্ছে এবং কিভাবে বাংলাদেশে দুর্গাপুজো চলাকালীন দুর্গাপুজোর মানুষের যেসব মানুষ উপস্থিত ছিল সেসব মানুষের উপর কিভাবে আক্রমণ করছে এবং প্রত্যেক জায়গায় পুজো বন্ধ করার একটা যে প্রতিবাদ সেই প্রতিবাদের ভিডিওটি আপনাদের আমি দেখাবো এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করাচ্ছে এবং হিন্দুদের দেব দেবতাদের কিভাবে ভেঙে চুরে মাটির সাথে ধুলিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, চলুন বুঝতে পারবেন আপনারা সবকিছু। বাংলাদেশে কিভাবে হিন্দুদের মূর্তি ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এবং কিভাবে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এবং তার লাইভ ভিডিও আপনাদের আমি আজকে দেখাবো এবং আমার এই ভিডিও দিয়ে আপনারা পুরো সব কিছু দেখতে পারবেন কিভাবে হিন্দুদের উপর পুজো চলাকালীন কিভাবে ডাইরেক্ট আক্রমণ করছে এবং তাদের যে দেব দেবতা আছে তাদের পুরো কিভাবে বাঁশ লাঠি দিয়ে মেরে চুড়ে ভেঙে চুড়ে দেওয়া হচ্ছে এবং এইসব এইসব কাহিনী অনেকদিন আগের থেকে চলছে, যার জন্য আজকে ভারত আজকে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে ভারতে চলে আসছে এবং এবং এর পিছনে যেসব কারণ মৌলবাদী সংগঠন, এই মৌলবাদীদের জন্য আজকে কিন্তু ভারতের এই বাংলাদেশের যেসব পূজা পূজা অর্চনা হয় সব কিন্তু দিন দিন বন্ধ হতে চলেছে এবং যেসব মন্দিরগুলো ছিল সেসব মন্দিরে কিন্তু আস্তে আস্তে ভেঙে চুরে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের যে সরকার আছে সে সরকার কিন্তু হাজার চেষ্টা করেও সেও ঠেকাতে পারছে না, কারণ ওই দেশের যেসব শরীয়ত আইন চলে বা মুসলিমদের যেসব শরীয়ত আইন আছে সেসব আইন অনুযায়ী ওদের দুর্গাপুজো হারাম বা দুর্গাপুজো ওদের একটা যে নবী আছে তাদের নবীর কাছে দুর্গাপুজো একটা অপবিত্র স্থান বা দুর্গাপুজো একটি অপবিত্র পুজো। তা এইসব কারণ নিয়ে আজকে যে ভিডিওটি আমি বানাচ্ছি এই ভিডিওটি যদি পুরো দেখেন তো অবশ্যই বাংলাদেশ সরকারের কাছে আপনারা অবশ্যই আবেদন করবেন যাতে বাংলাদেশে এইসব ঘটনা না ঘটে এবং হিন্দু মানুষের জন্য পাশে থাকে এবং হিন্দু মানুষকে জন্য সুরক্ষিতভাবে রাখে এবং
এবং প্রত্যেকটি যে বাংলাদেশি হিন্দু ভাইরা আমার আছে তাদের কাছে একটি আবেদন, আপনারা সরকারের কাছে যান এবং সরকারের কাছে আপনাদের পুরো ঘটনাটা বলুন, এবং এবং যেসব মুসলিম ভাইরা আছে সকলে খারাপ আমি বলবো না, যে এর মধ্যে অনেক ভালো আছে বা অনেক খারাপ আছে, তো তো যে ভাইগুলো ভালো আছে অবশ্যই দেখো, বাংলাদেশ হচ্ছে একটি যেসব হিন্দু বাংলাদেশে থাকে তাদের কিন্তু ওটা জন্মস্থান বা মা বাবার ভিটেমাটি, তো ওখানে তারা থাকবে না, কোথায় যাবে সেই সব হিন্দু মানুষগুলো, তো আপনারা যদি একটু তাদের সাপোর্ট না করেন। দেখুন আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক অনেক মুসলমান আছে, বা আমাদের ভারতবর্ষ কিন্তু শুধু এক দুই ধর্ম, একটা দুটো ধর্ম নিয়ে তার মানুষ না, আমাদের ভারতবর্ষে অনেক ধর্মের মানুষ থাকে। এখানে আজ পর্যন্ত কিন্তু কিন্তু এরকম ভাবে বাংলাদেশে যেসব অহিংস ঘটনা ঘটে এই ভারতবর্ষে কিন্তু এরকম ধরনের কোনো ঘটনা ঘটে না, এর একটাই কারণ, কারণ আমরা সবাই মিলেমিশে থাকি, বা আমরা কোনো সময় কোনো ধর্মকে ছোট মনে করি না, বা আমরা কোনো ধর্মকে খারাপ মনে করি না, সব ধর্মই ভালো এবং সব ধর্মেরই যার যার একটা সুন্দর গুণ আছে, কিন্তু বাংলাদেশে এই জিনিসটা কখনোই দেখতে পাই না। বাংলাদেশে যখনই ইউটিউব বা ফেসবুকে যাই তখনই দেখা যায় যে শুধু বাংলাদেশে মূর্তি ভাঙা বা হিন্দুদের উপর আক্রমণ বা হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া বা হিন্দুদের জমি জায়গায় কেড়ে নেওয়া বা যে কোনো বিষয়ে হিন্দুদের হুমকি ধমকি দেওয়া, এই দেশ থেকে চলে যাওয়ার একটা হুমকি ধমকি দেওয়া, একটা কথা আমরা বুঝতে পারি না কিভাবে একজন তার মাতৃভূমি ছেড়ে অন্য দেশে চলে যাওয়া বা কিভাবে সে তার জন্মভূমি ছেড়ে সে কিভাবে পালিয়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নেবে, কারণ সবকিছুর একটা মায়া দায়া থাকে, তার ভিটে মাটির উপর একটা মায়া দায়া থাকে, আর সে ছোটবেলা থেকে ওখানেই মানুষ হয়েছে এবং তার পড়াশোনাও সেখানে হয়েছে, তো এইসব জীবনের সবকিছু ত্যাগ করে কখনো একটি দেশ ছেড়ে মানুষ আসতে চায় না, তাই এখন যদি এইভাবে আপনারা প্রেশার সৃষ্টি করেন তো অবশ্যই তারা বাধ্য হয়ে আজকে এই রাস্তা বেছে নিতে হয়, কারণ না হলে যে তাদের জীবন মৃত্যুর একটা আশঙ্কা থাকে এবং এবং তাদের মা বোনদের একটা ইজ্জতের ব্যাপার থাকে, তো প্লিজ আপনারা যারা যেসব ভাই বোনেরা মুসলমান কিন্তু তাদের মনটা অনেক ভালো, অবশ্যই তাদের একটু সাপোর্ট করবেন হিন্দুদের, এটাই অনুরোধ থাকলো সকলের কাছে, বা ভালো থাকবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন।